আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বিশ্ব আলাপে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুরাইয়া ফিনয়সি। দেশের বাইরে পৃথিবীর দূর দূরান্তে ঘটে যাওয়া আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি। বলকান রাষ্ট্র রোমানিয়া যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি থেকে ২০ লাখ মার্কিন ডলার মূল্যের ডিজেল চুরির ঘটনা ঘটেছে। রোমানিয়ার প্রসিকিউটর কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। রোমানিয়ার মাফিয়া দমন প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সরকারের তরল জ্বালানি চুরির জন্য ২০১৭ সালে বেশ কয়েকজন একটি সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী গঠন করেছিল। তবে বিবৃতিতে সন্দেহভাজন চোরদের পরিচয়ের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। তেল চুরির এই ঘটনায় জড়িত সন্দেহে দেশটির কর্তৃপক্ষ ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে গ্রেফতার করেছে। ইথিওপিয়ার প্রতি অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার আল জাজিরা এই তথ্য নিশ্চিত করে। এক বিবৃতিতে গুতেরেসের যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনায় জোর দিয়ে বলেন, ইথিওপিয়ার সংঘাতের সামরিক কোনো সমাধান নাই, কূটনীতি প্রথম, শেষ এবং একমাত্র উপায়। বছরব্যাপী চলা এই সংঘাত সম্প্রীতি আরও জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী শান্তিতে নোবেলজয়ী আবি আহমেদ টাইগ্রে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দেওয়ার পর জাতিসংঘ এই আহ্বান জানালো। নিষেধাজ্ঞা অমান্য করে সৌদি আরবে অস্ত্র পাঠানো অব্যাহত রেখেছে ইতালি। দেশটির স্বায়ত্তশাসিত বন্দর শ্রমিকদের সম্মিলিত ইউনিয়ন এ তথ্য জানিয়েছে। সংগঠনটি জানায়, ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং অন্যান্য অস্ত্র ভর্তি কয়েকটি কার্গো জাহাজ ইতালির বন্দর থেকে সৌদি আরবের দিকে রওনা হয়েছে। স্থানীয় বন্দর আইন এবং সংবিধান লঙ্ঘন করে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম সৌদি আরবে পাঠানো হচ্ছে। ইয়েমেনের দারিদ্র পীড়িত সামরিক আগ্রাসনের মাধ্যমে হাজার হাজার মানুষ হত্যা করার অপরাধে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করে চলতি বছরের জানুয়ারি মাসে ইতালি একটি আইন পাশ করে। কিন্তু গত জুন মাসে সংযুক্ত আরব আমিরাত হুমকি দিয়ে বলেছিল, যদি এই আইন বাতিল করা না হয় তাহলে আমিরাতের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে ইতালির যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার প্রত্যাহার করে নিতে হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামত ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে তুরস্ক সফর করেছেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়। খবরে বলা হয়, তাকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ২০১২ সালের পর থেকে এই প্রথম সরকারি সফরে তুরস্ক এলেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিও তাদের আলোচনায় গুরুত্ব পাবে। দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পদত্যাগ করলেন ইউরোপের দেশ সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। বুধবার তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা। সংবাদ মাধ্যমগুলো জানায়, বুধবার সুইডেনের পার্লামেন্টে ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। এর আগে তিনি দেশটির অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। একই সঙ্গে সুইডিশ রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে রয়েছেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার ম্যাগডালেনা অ্যান্ডারসন নেতা নির্বাচিত হওয়ার পর তার জোট সঙ্গী একটি দল সরকার থেকে বেরিয়ে যায়, ফলে পার্লামেন্টে বাজেট পাশ করতে ব্যর্থ হয় সুইডিশ সরকার। এরপরই পদত্যাগ করেন তিনি। মধ্য সিরিয়ায় ইসরায়েলের রকেট হামলায় দেশটির দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হন সিরিয়ার ৬ জন সেনা সদস্য। সিরিয়ার নিউজ এজেন্সি সানা বুধবার এই তথ্য প্রকাশ করেছে। সামরিক সূত্রে জানানো হয়, লেবাননের রাজধানী বৈরুতের অভিমুখ থেকে মধ্য সিরিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে দুই বেসামরিক নাগরিক নিহত ও ৬ জন সেনা আহত হন। সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা অধিকাংশ হামলা বানচাল করা হয়েছে, তবুও দুই নাগরিক নিহত সহ একজন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে এই ঘটনায় কোনো মন্তব্য করা হয়নি। রাশিয়ার নতুন S550 ও S500 সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একসঙ্গে যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা বা আকাশপথে আসা হুমকি ঠেকে দিতে সক্ষম হবে এবং একসময় এগুলি হবে রুশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড।
বুধবার রুশ বার্তা সংস্থা টাসের এক প্রতিবেদনে সত্য তথ্য জানানো হয়। এর মধ্যে S-500 এর হার্ডওয়্যার অংশ তৈরি হয়ে গেছে। আগামী কয়েক বছরের মধ্যে এটি রুশ সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র টাসকে জানিয়েছে S-550 ও S-500 কে প্রতিস্থাপন করবে না, কারণ এটি তার পূর্বসূরির চেয়ে বেশি উন্নত হবে না। মূলত S-550 হবে সামান্য হালকা সংস্করণ, এর লক্ষ্য হবে আগের গুলোর চেয়ে ভিন্ন। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নতুন প্ল্যাটফর্ম হিসেবে তৈরি এ ক্ষেপণাস্ত্র, মূলত এটি তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে। সারা বিশ্বে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গেল একদিনে মারা গেছেন 7,500-এর বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা পৌঁছেছে প্রায় 6 লাখে। বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 25,96,000। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 51,91,000। বৃহস্পতিবার করোনা ভাইরাস আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সর্বশেষ তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 7,729 জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে 51,91,306 জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে 6,24,356 জন আক্রান্ত হয়েছেন। বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে মারা গেছেন 1,558 জন। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে 1,240 জন মারা গেছেন। ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার সময় নৌকা ডুবে 31 অভিবাসীর মৃত্যু হয়েছে। বুধবার ফ্রান্সের বন্দর নগরী কালায়ের কাছে একটি চ্যানেল পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেন, ডুবে যাওয়া নৌকা থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে, তবে একজন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃতদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 4 ব্যক্তিকে আটক করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য মতে, যে চ্যানেলটিতে নৌকাডুবির ঘটনা ঘটেছে তা বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং লেন। এই চ্যানেলে সবসময় স্রোত বেশি থাকে। অত্যধিক বোঝাই করা ডিঙ্গি নৌকাগুলো ঝুঁকিপূর্ণভাবে এই চ্যানেল পার হয়ে থাকে। ব্রিটিশ উপকূলে পৌঁছানোর চেষ্টা করার সময় যে কোনো মুহূর্তে এসব ডিঙ্গি নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে 13 জন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার নাগপুরের রেল স্টেশনের একটি ট্রেন থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। আটককৃতদের মধ্যে 9 জন নারী, 3 শিশু এবং 1 জন অল্পবয়স্ক যুবক ছিলেন। তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং ভারতে পাচারের শিকার হয়েছিলেন। এদিকে আন্তর্জাতিক একটি মানব পাচারকারী চক্রকে চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে নাগপুর পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অ্যান্ড মহারাষ্ট্র অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। আটককৃত বাংলাদেশিরা ভুয়া পরিচয়পত্র নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং ট্রেনে করে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে মুম্বাই যাওয়ার পথে নাগপুর রেল স্টেশন থেকে আটক হন। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 23 জন। বৃহস্পতিবার ভোরে এই বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটে বলে কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে এবং ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এদিকে গোষ্ঠীটির সামরিক অভিযান বিষয়ক শাখার মুখপাত্র আব্দি আসিস আবু মুসাব জানান, জঙ্গি গোষ্ঠী আল শাবাব এই হামলা চালিয়েছে। তিনি আরও জানান, রাজধানী মোগাদিসুতে জাতিসংঘের একটি গাড়িবহকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় এবং বিস্ফোরণের মাত্রা ও তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে সেখান থেকে কিছুটা দূরে অবস্থিত মাকাসান নামক স্থানে 2টি স্কুলের দেয়াল ভেঙে যায়। আগামী ডিসেম্বর মাসের শেষ নাগাদ ভারতে পুরোদমে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে পারে। বুধবার দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব রাজীব ভনসালের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতের বার্তা সংস্থা পিটিআই। করোনা ভাইরাস মহামারীর কারণে গেল বছরের মার্চ মাসে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় ভারত। শুধু খাদ্য ওষুধের মতো জরুরি পণ্য পরিবহন ও বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফেরাতে বিশেষ ফ্লাইট চালু ছিল। পরে করোনার প্রকোপ কমে আসা এবং টিকাদানের হার বাড়ার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করা হয়। এ সময় এয়ার বাবল চুক্তির আওতায় কিছু দেশের সঙ্গে সীমিত সংখ্যক ফ্লাইট চালু করে ভারত। বর্তমানে 25টি দেশের সঙ্গে এমন চুক্তি রয়েছে তাদের। গেল সপ্তাহে ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান,
সরকার আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক করার বিষয়ে চিন্তাভাবনা করছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইমাম গাদ্দাফির প্রার্থিতা বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। লিবিয়ার নির্বাচন কমিশন জানায় সাইফ আল ইসলাম গাদ্দাফি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ তিনি আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলনের সময় সাইফ আল ইসলাম গণহত্যা চালিয়েছেন বলে অভিযুক্ত হওয়ার পর 2015 সালে তাকে মৃত্যুদণ্ড দেয় দেশটির রাজধানী ত্রিপোলির একটি আদালত। রয়টার্স বলছে, আগামী ডিসেম্বর অনুষ্ঠিত লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে 98 জন লিবীয় নাগরিক নিবন্ধন করেছিলেন। এর মধ্যে সাইফ আল ইসলাম গাদ্দাফি সহ 25 জনের প্রার্থিতা বাতিল করা হয়। জেরুজালেমে আরও 3,000 বসতি নির্মাণের প্রাথমিক অনুমোদন দিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার ফিলিস্তিন বিষয়ক দখলদার ইসরায়েলের কথিত পৌরসভার পক্ষ থেকে এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অধিকৃত ভূখণ্ডকে ইহুদিকরণের অংশ হিসেবে এই বসতি নির্মাণ করা হচ্ছে এবং পরিকল্পিত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা রয়েছে তাতে বর্তমান ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বায়তুল মুকাদ্দাস শহরকে পুরোপুরি বিভক্ত করার তৎপরতা চালাচ্ছে তেল আবিব। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলি সেনারা পূর্ব বায়তুল মুকাদ্দাস শহর দখল করে নেয়, তবে আন্তর্জাতিক সমাজ ইসরায়েলের এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ মনে করে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। জর্ডানের বৃহৎ সৌর বিদ্যুতের যে প্ল্যান্ট প্রতিষ্ঠার চেষ্টা করছে তার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ মিছিল এবং ইসরায়েল বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তথ্য নিশ্চিত করে আরব নিউজ। এ সময় বিক্ষোভকারীরা বলেন, ফিলিস্তিনিদের হত্যাকারী ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সরকার বিশ্বাসঘাতকতা করেছে। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। চুক্তি অনুযায়ী জর্ডানের সৌর বিদ্যুতের প্ল্যান্ট তৈরির টাকা দেবে সংযুক্ত আরব আমিরাত, আর সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ যাবে ইসরায়েলে। এর মোট চাহিদার 2% অর্থাৎ 600 মেগাওয়াট বিদ্যুৎ এই সৌর বিদ্যুতের প্ল্যান্ট থেকে সরবরাহ করা হবে। ডিসেম্বরের 9 ও 10 তারিখে যুক্তরাষ্ট্রে ভার্চুয়ালি গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিত দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়। তালিকায় দেখা যায় এই সম্মেলনে দাওয়াত পায়নি রাশিয়া, চীন ও এরদোগানের তুরস্ক। যদিও সম্মেলনে ইউক্রেন দাওয়াত পেয়েছে, যে দেশের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বিরাজ করছে, সেই সঙ্গে তাইওয়ানকেও দাওয়াত দেওয়া হয়েছে, যে দ্বীপ রাষ্ট্রকে চীন তার নিজের অংশ হিসেবেই দাবি করে। যুক্তরাষ্ট্রের এই সম্মেলনে তাইওয়ানকে আমন্ত্রণ জানানো স্বাভাবিকভাবে ক্ষুব্ধ করবে চীনকে। বাণিজ্য প্রযুক্তি সহ নানা ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমল থেকেই দ্বন্দ্ব চলছে। দর্শক, সিএনএন বিশ্ব আলাপে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি সুরাইয়া ফিনাইশি। আল্লাহ হাফেজ। We'll be right back.